দেখো বন্ধুরা, আমরা এখন আমাদের বৌমা এখন আমাদের তার ননদিনীকে নেল পালিশ পরিয়ে দিচ্ছে। নেল পালিশটাও আমরা নিয়ে নিয়েছি বললাম না, তার প্রমাণ। হ্যাঁ, আমরা নিয়ে নিলাম তো এটা। হ্যাঁ, এবার ওর থেকে আমরা নতুন বউ দেখো থেকে আমরা নেল পালিশও পরে নিচ্ছি। হ্যাঁ, ও চোখে জল পরিয়ে দিচ্ছে। হ্যাঁ, চোখে জল ফেলতে ফেলতে নেল পালিশ পরিয়ে দিচ্ছে। একদম একদম, চোখের জলও ফেলে যাচ্ছে না, মানে ওটাও আমরা ফেলে ভীষণ বকা দেবো, তাই জন্য ফেলতে বারণ করছি। তুমি কেমন নেল পালিশ পরিয়েছো দেখাও, কোথাও মানে খালি আছে কিনা দেখে নাও, ওই জায়গাটা পড়াও আবার, এরকম পড়লে হবে না। কি বলো, একটু লোক আসবে তো, ওকে একটু গয়নাগাটি গুলো পড়াবো, তারপরে আবার আমরা আমাদের নিয়ে নেবো, নিয়ে নেবে। হ্যাঁ, একদম একদম। মানে এরা কি বাংলা সিরিয়াল দেখে? আচ্ছা বন্ধুরা, আমরা এখন আমাদের বৌমা আর বন্ধু বান্ধব না সরি বন্ধুদের সঙ্গে মজা করছি না, তো আমরা এখন হ্যাঁ বাকিটা ক্যামেরা আমরা বাকিটা আমরা চিড়ে সিদ্ধ খাইয়ে রেখেছি সেটা বলো। হ্যাঁ হ্যাঁ, চিড়ে বলে দিয়েছি, চিড়ে সিদ্ধ। বৌমার কত বড় গলা! হ্যাঁ, তুমি গলা এত জোরে কথা বলছো। হ্যাঁ হ্যাঁ, অভিযোগ অভিযোগ, এই তুমি জনসমক্ষে অভিযোগ করছো, লিটারালি বাংলা সিরিয়াল মুখস্থ। আচ্ছা এখন শাশুড়ি কি করছে? শাশুড়ি দেখো, শাশুড়ি এখন কাজল তুলছে, বৌমার তত্ত্বের শাশুড়ি ক্লিনজার নিয়ে নিয়েছে, দেখে নাও দেখে নাও। আমরা মোটামুটি ওর সব জিনিসপত্র নিয়ে নেবে, তুমি তুমি কাজল তুলে নাও ভালো করে, ওকে দেবে না কিন্তু ফেরত, বেশি কিছু বলবে না। ওটা হচ্ছে যে আমার লক্ষ্মী মা। ও মাই গড, আরে বাবা ব্লড ওটা ছোট মেয়ে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে শাশুড়ির মতামত, সুতরাং আমরা আর কিছু বলার নেই। তোমরা আমরা এই মুহূর্তে আস